এখনো জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা, সেদিকে আমাদের নজর, যেখানে জলের তলায় ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বাড়িঘর থেকে শুরু করে প্রশাসনিক ভবনে, এমনকি একই সঙ্গে থানা হোক, হাসপাতাল হোক, সবটাই এই মুহূর্তে জলমগ্ন। রাস্তার ওপরে জল, নৌকোই একমাত্র এখন ভরসা। পরিস্থিতির কিছু কি উন্নতি হয়েছে জানবো, সুদীপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। সুদীপ্ত, একেবারে দেখো আমি ঘাটালের যে আরগোড়া চাতাল সেখানে রয়েছি, এবং এখানেই তুমি আমার জল দেখতে পাচ্ছ, এবং এই রাস্তাটাই কিন্তু বিভিন্ন ওয়ার্ডের ভেতরে ঢুকছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নৌকাগুলো আসছে, জলের প্রবল স্রোত এবং স্রোতের কারণে এখানে দড়ি রাখা রয়েছে, সেই দড়িতে করেই কিন্তু টেনে টেনে কোনোভাবে যাতায়াত করা হচ্ছে। তুমি আমার অবস্থা দেখলেই বুঝতে পারবে যে এখানে ঠিক কতটা জল রয়েছে। এবং যদি তোমায় দেখাই এই যে দড়ি, এই দড়িতে দড়ি ধরে কিন্তু নৌকো নিয়ে পারাপার করতে হচ্ছে। এই দড়ি ধরে ধরে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ঠিক দূরে দড়ি বাঁধা রয়েছে এবং এখান থেকে এত স্রোত রয়েছে যে যদি কোনোভাবেই দড়ি ছাড়া হয়ে যায় তাহলে কিন্তু নৌকো ডুবে যেতে পারে বা নৌকোর কোনো রকম ক্ষতি হতে পারে, সেই আশঙ্কাতে কিন্তু এই দড়ি ধরে যাতায়াত করা হচ্ছে। এবং এটা কিন্তু কোনো নদী নয়, এটা একেবারে রাজ্য সড়ক, আর রাজ্য সড়কের ওপরে ঠিক এই রকম জল। আমার পেছনের ছবিটা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে যাতায়াতের একমাত্র মাধ্যমটাই কিন্তু নৌকো। নৌকো ছাড়া কোনোভাবে ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ঠিক এইভাবেই জলের তলায় রয়েছে, আর যাতায়াতের উপায় কিন্তু একমাত্র এইভাবে নৌকোয় করে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। তারা তাদের বাড়িঘর তো যেতে হলেও কিন্তু তাদের এইভাবেই যেতে হচ্ছে। প্রত্যেকটা দোকানঘর দেখো তুমি, আমি দেখাচ্ছি দোকানঘর, আমি যদি এইখানে থেকে বুঝতেই পারছো যে কী অবস্থা। দোকানের ভেতরে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং যত কিন্তু এগোনো যাবে তত জল আরও বাড়বে। ফলে খুব স্বাভাবিকভাবে একদিক থেকে এরকম পরিস্থিতি, এবং যেটা মনে হচ্ছে আগামীকাল থেকে কিন্তু আরও নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই জল বাড়ার আশঙ্কাও একটা থেকে যাচ্ছে। কারণ যদি কোনোরকমভাবে নিম্নচাপ হয় তাহলে কিন্তু নদীতে জলস্তর বৃদ্ধি পাবে, শিলাবতী নদী কিংবা ঝুমি নদীতে কিন্তু জলস্তর বৃদ্ধি পাবে, তার ফলে কিন্তু আরও পরিস্থিতি ভয়ানক হতে পারে। এবং যে ছবিটা তুলে ধরছি খুব ঝুঁকিপূর্ণ ছবি, এখানে দাঁড়িয়ে ছবি করাও কিন্তু অত্যন্ত ঝুঁকি, তার কারণ জলের ব্যাপক স্রোত রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ ওয়ার্ডের ভেতরে কিভাবে জল এখনো পর্যন্ত জল এটা নিচু অংশের দিকে নামছে, জলটা কতটা স্রোতে নামছে তুমি দেখতেই পাচ্ছ। ঠিক এইভাবেই কিন্তু যাতায়াত করতে হচ্ছে, আর এখান থেকে মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হচ্ছে। সাধারণ মানুষরা দাবি করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি হতো তাহলে এটা হতো না, কিন্তু জন্ম জন্ম ধরে তারা ঘাটাল মাস্টার প্ল্যানের নাম শুনে যাচ্ছে, কথা শুনে যাচ্ছে, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না। যারা মাঝি রয়েছে আমি একটু কথা বলবো, দাদা একটু যদি কথা বলা সম্ভব হয়। কি দাদা এরকমভাবে কতদিন আর? হ্যাঁ তুমি ধরো আছি, এখন এক সপ্তাহ থাকতে হবে আমাদেরকে, এখন এক সপ্তাহ থাকতে হবে। আর ঘাটাল মাস্টার প্ল্যান হবে না? না ও বলেছে হবে না, ঘাটাল মাস্টার প্ল্যানের আশা নেই। দেখছো তো সাধারণ মানুষ কিন্তু এটা বলছে, এটা সাধারণ মানুষের কথা। নেতারা আছে আজকেও, গত কিছুক্ষণের মধ্যে সাংসদ দেব তিনি আসার কথা রয়েছেন, এক দফা পরিদর্শন আগে করে গিয়েছেন এবং আজকে আবার এক দফায় আসছেন, প্রশাসনিকভাবে বৈঠক করবেন তিনি, কিন্তু সুরাহা কোথায়? মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো উঠছে তো নয়, আর যার উত্তর নেই নেতা মন্ত্রীদের কাছে। এবং ত্রাণ নিয়ে, সাধারণ ত্রাণ নিয়ে আমরা দেখেছি এই ঘাটালে হুড়োহুড়ির ছবি, মানে কতটা দুর্ভোগ, কতটা যন্ত্রণা সেটা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে। ত্রাণ সামগ্রী কি তারা পাচ্ছেন, সে বিষয়ে কি কোনো ক্ষোভ তাদের রয়েছে? পর্যাপ্ত পরিমাণে জিনিসপত্র তাদের কাছে গিয়ে কি পৌঁছচ্ছে? আমি যাওয়ার চেষ্টা করবো, আমি কথা বলারও চেষ্টা করবো। এখানে যারা আছে, প্রবল স্রোতের কারণে যেতে একটু অসুবিধা হচ্ছে। আমি কথা, দাদা ত্রাণ পাচ্ছেন? ত্রাণ আসছে, জল খেতে পাইনি, আর ছ দিন আছে লাইন নেই, পানি খেতে পাইনি। এই যে নেতারা আসছে ত্রাণ দিচ্ছে না? দেয়নি সরকারি, সরকারি কিন্তু আমরা কোনো জিনিস পাইনি, সব জল রেখে দিচ্ছে, সব নেতারা রেখেছে, আমরা কোনো জিনিস পাইনি। যারা বানভাসী তাদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না, খুব উগড়ে দিচ্ছেন তারা, নজর রাখো। এবং একই সঙ্গে আপনারা জানেন শুধুমাত্র ঘাটাল নয়, আমতারও কার্যত একই পরিস্থিতি। এবং ডিবিসির ছাড়া জলে প্লাবিত আমতা, দু নম্বর
ব্লকের 9টি গ্রাম, পঞ্চায়েতের 50টিরও বেশি গ্রাম এবং নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও কিছুটা বেড়েছে জলস্তর। যেমনটা ছবিতেও আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা, একদিকে ঘাটালের ছবি, অন্যদিকে আমতার ছবি।